নমস্কার, সকলকে প্রণাম জানিয়ে আজ যে কবিতাটি বলে শোনাবো, কবিতাটির নাম সন্দেশ খালি। কবি হলেন সুবল চন্দ্র দাস। কবিতার একটু বিষয়বস্তু বলেই রাখি, বর্তমান সময়ে যে সন্দেশ খালিকে নিয়ে যে আতঙ্ক, তারই ওপরে এই কবিতাটি। প্রথম এই মায়ের হাতে ভরা সন্দেশ থালি, দেখেছি বহু বোমা বন্দুক, নাম সন্দেশ খালি। ঝাঁটা লাঠিতে সজ্জিত মাথা লজ্জিতা হয়ে নাচে, সন্তান তার কিভাবে হয়, শান্তিতে সে তার বাঁচে। আবির হোলি খোলের বাদ্য বিবাদ শাহজাহান, শুনেছি ভদ্র মানুষ ব্যঘ্র আতঙ্কে বহু প্রাণ। এই সন্দেশ কেমন সাত, ক্ষুধা ক্লান্তিতে বেশ, আগামী দিনে বোঝাই যাবে ইহা কোথায় শেষ। ধোকায় ভুলে জনমানব বোকায় খায় তারা, হবার যাহা হবে হবে, যাবে না কিছু নাড়া। গোল পাকানো সভ্য সমাজ গোল করা যে পেশা, যতই বাধা দাও না কেন, যাবে না এই নেশা।